এনআরসিত সংঘটিত দুর্নীতির জড়িত হোমুজ্জ্বল কুমার ভট্টাচার্য প্রতীক হাজেলার পর এনআরসির কেলেঙ্কারির ভাগ লৈছিল হোমুজ্জ্বল কুমার ভট্টাচার্য মাহে 16 লাখ টাকা কই লৈছিল হোমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আসু আর প্রতীক হাজেলার মাজত আছিল মধুর সম্পর্ক এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মার দুটাক বিস্ফোরক ফেসবুক পোস্টে এটা জোকারি গেছে সমগ্র রাজ্য সদৌ ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা ডক্টর হোমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আর আসু নেতৃত্বর বিরুদ্ধে কেতবুর ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়কগুলো প্রতীক হাজেলার মিতিরালি করে আসু নেতৃত্বে এনআরসির কেলেঙ্কারিত লিপ্ত হয়ে কোটি কোটি টাকা খরাত করার চাঞ্চল্যকর অভিযোগ পিছে কি লিখা আছে হিতেশ দেব শর্মার ফেসবুক পোস্টত আড়াই বছরত বেশি সময় মই এনআরসির সমন্বয়ক হয়ে আছিল বেশ দীঘলীয়া সময় আসুর নেতৃত্বই মোক এবারও লগ নকরিলে অথচ মই এনআরসির সকল কেলেঙ্কারি ফাদিল করেছিল প্রতীক হাজেলা সমন্বয়ক থাকুতে প্রায় সন্ধ্যা হোমুজ্জ্বল ভট্টাচার্যই এনআরসির কার্যালয় গৈছিল কিহর বাবে বাজারের খবর হোমুজ্জ্বল ভট্টাচার্যই প্রতীক হাজেলার পর কেলেঙ্কারির ভাগ হিসাবে মাহে 16 লাখ টাকা লৈছিল সত্যা সত্য নাজানো কেলেঙ্কারি তদন্ত হলে হয়তো গম পোৱা যাব কিন্তু এটা কথা সত্য যে হাজেলাই এনআরসির পুনরীক্ষণ বিচরা নাছিল হোমুজ্জ্বল ভট্টাচার্যও পরিপূরক তালিকা প্রকাশের আগলৈকে এনআরসির পরীক্ষণ বিচরা নাছিল একে ডাওরে যাত্রী ইয়ার উপরও তেও আর একটা ফেসবুক পোস্টত এইদরে লিখে আসুর নেতৃত্বই প্রতীক হাজেলাক মনে প্রাণে ভাল পায় মই এনআরসির এক্সিকিউটিভ ডাইরেক্টর পদের পর ওলাই আসছিল এনআরসিত হওয়া খেলিমেলির প্রতিবাদত 2017 চনের মাজভাগর কথা এদিন আসুর উপদেষ্টা বসন্ত ডেকাক ফোন করে কলো এনআরসিত হওয়া খেলিমেলির প্রতিবাদ করবলে আচরিত ভাবে উত্তর আসিল আপনি এটা এনআরসিত নাই গতি এনআরসির উপর একো নকব বিশেষ প্রতীক হাজেলার বিরুদ্ধে একো কথা নকব এজন ভাল বিষয়া এই ভালোবাসাবুরর কারণে রাইজে বুঝিব এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মার এই অভিযোগ কিমান দূর সত্য সচাকই এনআরসিত সংঘটিত দুর্নীতি জড়িত আছিল নাকি সদৌ ছাত্র সন্থার নেতৃত্ব মাহে 16 লাখ টাকা কই লৈছিল নাকি আসুর বর্তমানের উপদেষ্টা ডক্টর হোমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই এই অভিযোগের যুক্তিযুক্ততা বিচার হবনে এই সন্দর্ভত আসু নেতৃত্ব তথা হোমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর উত্তর কি হব তথা কেনে ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে সে পরবর্তী সময় লক্ষণীয় হব।